ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شما جب من افتح حسنه چه ریه تھے کہ باسر اوپائی کی ریه ایتا অর্থ হচ্ছে লোক দেখানো, অহংকারের ভাব। আর রিয়া মূলত এবাদতের যে কারণে হয়ে থাকে, অনেকে এবাদত করে তো এখলাস আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এখলাস না থাকার কারণে এগুলো হয় আর কি। এই জন্য এগুলোর ভয়াবহতা পরিণতি সম্পর্কে খেয়াল রাখতে হবে। রিয়া করার মাধ্যমে আমাদের সব নষ্ট হয়ে যায় এবং এই রিয়ার কারণে এখলাস নষ্ট হয়ে যায়, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যে আবাদত করা হয় সেটা নষ্ট হয়ে যায়। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন যে একনিষ্ঠভাবে আল্লাহর আবাদত করে। তো এখন এই আবাদত অবশ্যই করতে হবে আল্লাহ সন্তুষ্টির আশায়। তাই যদি কোনো সময় এই ধরনের কোনো রিয়া পালক দেখানো আসে সাথে সাথে তবে ইস্তেগফার করতে হবে। তারপরে খেয়াল করতে হবে যে সূরা মাউনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইরাউন, ধ্বংস ওই সকল নামাজিদের জন্য যারা সালাতের মধ্যে অবহেলা করে। তারপরে আল্লাযিনা হুম ইরাউন, এবং তারাও ধ্বংস যারা লোক দেখানোর জন্য আবাদত করে। তাই রিয়া লোক দেখানোর ভয়াবহতার দিকে খেয়াল রাখবে। যখনই কোনো কিছু অন্তরে এরকম আসবে সাথে সাথে তো কাজটা করবে। তারপরে নির্জনে আবাদত করার চেষ্টা করবে, যতটুকু সম্ভব নির্জনে আবাদত করার জন্য চেষ্টা করবে, যাতে করে যে রিয়াটা আসার সুযোগ না পায়। তবে সাথে সাথে তবে ইস্তেগফার সবসময় রাখবে। কোনো সময় এরকম যদি কোনো দুর্ঘটনা ঘটে আর রিয়া লোক দেখানোটা আসে, তাহলে মনে করতে হবে আমি আবাদত করছি, আমার আবাদত সবটা নষ্ট হয়ে যেতেছে, আমি কেন এই সমস্ত কারণে আমার সবের আমলে সবটা নষ্ট করব। আর দোয়াটা পড়বেন যেটা শিরিক থেকে বাঁচার দোয়া, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম। এই দোয়াটা বেশি বেশি করবেন। এটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে শিরিক থেকে বাঁচার দোয়া। অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করতেছি যে শিরিক করার থেকে, এবং আমি ইস্তেগফার করতেছি ওই সমস্ত যে গুনাহ থেকে যেগুলো আমি জানি না। তো এটা শিরিক রিয়া, এটা ছোট শিরিক। এই জন্য এই দোয়াটা পড়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উপকার হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম। আশা করি বিশ্বের বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।